Good morning, dear students. How are you? I am very fine, and I know that you are also fine. Today, we are again present with lesson 4 Know Your Birds of Textbook Butterfly for Class 3. In the previous class, we have learnt about the story of the peacock and the crane, and now we are going to discuss. অ্যাবাউট সাম স্পেশাল ফিচার্স অফ সাম বার্ডস অর্থাৎ বন্ধুরা আজকে আমরা কিছু পাখির তাদের বিশেষ তাদের যে গুণ বিশেষ যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো পৃথিবীতে অনেক রকম পাখি আছে দেয়ার আর মেনি বার্ডস ইন দিস আর্থ এই পৃথিবীতে অনেক রকমের পাখি আছে ঠিক আছে এই পাখিগুলোর মধ্যে এক একজনের এক এক রকম পারদর্শিতা ঠিক আছে তো আমরা আজকে জেনে নেব যে এদের পারদর্শিতাগুলো কি প্রথমেই আমরা শুরু করছি স্পেশাল ফিচার্স অফশন বার্ডস এ উইভার বার্ড ক্যান উইভ এ নেস্ট উইভার বার্ড উইভার বার্ড মানে দেখতে পাচ্ছ তোমরা বুলবুলি এটা কি বুলবুলি পাখি বুলবুলি পাখি বার্ড কিন্তু উইব এ নেস্ট উইব মানে বোনা যেমন তাঁতই তাঁত তাঁতের কাপড় বোনে তেমনি এই যে বুলবুলি দেখছো এই বুলবুলি দেখো বাসা বনে খুব সুন্দর তাই একে আবার দর্জি পাখি বলা হয় সেজন্য উইবার বার্ড কাকে বলা হয় বুলবুলিকে তো এই উইবার বার্ড ক্যান উইব এ নেস্ট একটা দর্জি পাখি বা বুলবুলি সে বাসা বুনতে পারে দেখো কি সুন্দর বাসা বনে বুলবুলির বাসা তোমরা যেটা দেখেছো নিশ্চয় জানো নেক্সট অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট আউল মানে দেখতে পাচ্ছ এটা প্যাঁচা সে প্যাঁচা কী করে রাত্রে দেখতে পায় ঠিক আছে তাই প্যাঁচাকে আবার নকটার্নাল বার্ডও বলা হয় নকটার্নাল বার্ড মানে রাত্রিকালীন যে পাখিটা দেখতে পাই বা রাত্রে যে পাখিরা শিকার করে তাদেরকে নকটার্নাল বার্ড বলে যেমন প্যাঁচা নাও অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট একটা প্যাঁচা কিন্তু রাত্রে দেখতে পাই এবার এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শকুন একটা শকুন শকুন ইংরেজি কি ভালচার ভি এল টি ইউ আর ই ভালচার এই ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই একটা ভালচার একটা শকুন আকাশে অনেক উঁচুতে উঠতে পারে এবং সেখান থেকে এই কী করে তো নিচে কোনো শিকারকের দিকে নজর রাখে অনেকটা এলাকা জুড়ে দেখতে পেলে কী হবে অনেকটা এলাকা দেখতে পেলে তারা ঠিক ড্রোন ক্যামেরা দিয়ে আমরা যেমন এখন ড্রোন ক্যামেরা বেরিয়েছে ড্রোন ক্যামেরাতে করে এখন যেমন দেখা হচ্ছে নিচেটা তেমনি এরাও কী করে উপর থেকে দেখে এবং কোনো শিকার দেখলে তাকে আক্রমণ করে হুম তো এই ভালচার ক্যান ফ্লাই এ ভেরি হাই ইন দ্য স্কাই এরা আকাশে অনেক উঁচুতে উঠতে পারে এবং এই কারণে ওরে দ্যাট ক্যান ক্যাচ এ প্রে ইজিলি তারা যেন কোনো শিকারকে খুব সহজেই ধরে ফেলতে পারে এটা দেখতে পাচ্ছ এটা কোকিল একটা কক্কু 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 মানে কোকিল একাক্কু ক্যান সিং সুইট নোটস একটা কোকিল খুব সুন্দর গান গায় একাক্কু ক্যান সিং সুইট নোটস মিষ্টি গান গায় নোটস মানে গানের গানের নোটস ঠিক আছে মিষ্টি সুরে গান গায় একটা কোকিল মিষ্টি সুরে গান গায় ক্যান মানে পারে ক্যানকে বলা হয় মোডাল অক্সুলারি হচ্ছে মোডাল ক্যান একটা ঠিক আছে ক্যান কুড মে মাইট হ্যাঁ স্যাল উইল এগুলোকে মোডাল অক্সুলারি বলে তো ক্যান একটা মডাল অক্সুলারি এটা এখানে ক্যান অর্থে এখানে পাড়া ঠিক আছে ক্যান ব্যবহৃত হচ্ছে তাহলে পারে এ কক্কু ক্যান সিং সুইট নোটস একটা কোকিল খুব সুন্দর গান করতে পারে এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেইন একটা ময়ূর কি করে ড্যান্স ইন দ্য রেইন রেইন মানে বৃষ্টি তাহলে একটা ময়ূর দেখতে পাচ্ছি ময়ূর বৃষ্টি হলে কি করে নাচে ড্যান্স মানে নাচা এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেইন একটা ময়ূর কি করে হোয়েন রেন কামস ইট স্টার্টস ড্যান্সিং অর্থাৎ যখন বৃষ্টি আসে তখন এই কী করে নাচতে শুরু করে তাহলে এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন অর্থাৎ একটি ময়ূর সে বৃষ্টির সময় নাচে নাচতে পারে ক্যান হি এ হেন ক্যান লে এক্স এ হেন ক্যান লে এক্স হেন মানে যেন মুরগি দেখো মুরগি তাহলে একটু মুরগি লে এক্স এক্স লে মানে পাড়া আর এক্স মানে ডিম আমরা সকলেই মুরগির ডিম খাই তাই না তো এ হেন ক্যান লে এগস একটা মুরগি কিন্তু ডিম পারে এ হেন ক্যান লে এগস তাহলে আমরা কিন্তু সকলেই মুরগির ডিম খাই হেন দ্য লে এগস উই গেট দ্য এগস অ্যান্ড উই ইট আমরা কী করি তখন তারা ডিমটা পারে তখন আমরা সেই ডিমটা খাই তাহলে এ হেন ক্যান লে এগস একটা মুরগি কিন্তু ডিম পারে তাহলে আমরা কতগুলো পাখি এখানে দেখলাম দেখো বুলবুলি দেখলাম আমরা উইভার পার্ট দেখলাম আমরা আউল দেখেছি আমরা ভালচার দেখেছি আমরা কক্কু দেখেছি আমরা পিকক দেখেছি এবং হেন দেখেছি আমরা এই কয়েকটি বাটের স্পেশাল ফিচার সম্পর্কে জেনে নিলাম এবার আমরা জেনে নেব যে এবার আমরা জেনে নেব যে কয়েক পাখির এক একটা পাখির এক এক ডাককে এক একটা ইংরাজি আছে এক একটা পাখির এক এক রকম ডাক এবং সেই ডাকগুলোর কিন্তু এক একটা ইংরাজিও আলাদা দেখো আমরা জেনে নিই খুব সহজে आउल्स आउल्स मैं पैचा पैचार डाके क्यों इंग्रेजी एच डबल ओ टी हूट पैचार डाक के आर ओ डब्ल्यू एस क्रोज क्रोज क्रो मान क्या बोले क्या का डब्ल्यू क्या का डि केस पैक पैक डॉन डाक पैंकड़े डाके হাঁস তাই না সেটাকে ইংরেজিতে কি বলে হাঁসের ডাকটাকে কোয়াক ইউ ইউ এ সি কে কোয়াক কোয়াক প্যারোটস প্যারোটস মানে টিয়া পাখি আমাদের বাড়িতে অনেকেরই টিয়া পাখি থাকে এবং আমরা জানি যে টিয়া পাখি কথা বলতে জানে তাই টিয়া পাখির ডাককে কী বলে টক টিএল কে টক টক প্যারোটস টক স্প্যারোজ স্প্যারো মানে চড়ুই পাখি স্প্যারো মানে আমাদের বাড়িতে সকলের বাড়িতে চড়ুই পাখি আছে এবং তাদের ডাকে কি বলে চিপ সি আই আর পি চিপ মিচি শব্দ সিএইচ আই আর পি চিপ চিপ সিও সি কে কক্স কক্স মানে মোরগ সকালবেলায় আমাদের সকলের ঘুম ভাঙে মোরগের ডাকে তাই না উইথ কক্স ক্রোয়িং উই গেট আপ ইন দ্য মর্নিং উইথ ক্রোয়িং অফ দ্য কক্স অর্থাৎ আমরা শুনতে পাই এই মোরগের ডাক ককর ক করে ডেকে ওঠে তাই না মোরগ এই সেই ডাকটা কী বলো ক্রো কক্স মোরগের ডাককে কী বলে ক্রো আর লাস্টে কী আছে পিজেন্স পিজেন্স মানে হচ্ছে পিজেন্স মানে হচ্ছে কি বলো তো পিজেন্স মানে হচ্ছে পায়রা পায়রা নিশ্চয়ই সকলে দেখেছো পিজেন্সের ডাককে কী বলে কু সি ডাব্লু কু কু সি ডাব্লু কু বলে নি আউলস মানে প্যাঁচার ডাককে হুট কাকের ডাককে ক্রোয়ের ডাককে কাউ ডাকস মানে হাঁসের ডাককে কোয়াক প্যারোটস মানে টিয়া পাখির ডাককে টক স্প্যারোস স্প্যারোস চড়ু পাখি ডাককে চির কক্স কক্স মানে মোরগ মোরগের ডাককে ক্রো আর পিজেন্স পিজেন্স মানে পায়রা পায়রার ডাককে কু তাহলে আজকে আমাদের এতটুকুই থাকলো এরপর আমরা পরবর্তী দিন আমরা পরের অংশটুকু করবো কেমন